বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে পিএডিএটা কি। পিএডিএ কি, পিএডিএ সম্পর্কে ভালো কোনো বাংলা ভিডিও আমি আমার আমি এত খোঁজাখুঁজি আমি পাইনি। পিএডিএ কি, অনেকে অনেক ধরনের পেশায় পেশায় অনেক কিছু বলছে, বাংলা ভিডিও বাংলা বাংলার কথা বলছে। আমি হিন্দি কিংবা ইংরেজির কথা বলবো না, হিন্দি এবং ইংরেজি তো অনেক ভালো, অনেক স্ট্যান্ডার্ড মানের ভিডিও আছে যে পেজ অথরিটি এবং ডোমেন অথরিটির উপর। বাংলায় আপনি খুঁজে দেখবেন, আমার কথা না, আপনি নিজে খুঁজে দেখবেন যে পিএ এবং পিএ এটা ফুলফিল ভাবে বোঝানো হয়েছে কিনা কোনো ভিডিওতে, মানে কোনো ক্লিয়ারলি ভাবে পিএ দিয়ে সম্পর্কে কোনো ধারণা আছে কিনা, ক্লিয়ারলি কোনো ব্যাখ্যা পাবেন না, আমি পাইনি। তো আমি এই যে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের পূর্ণাঙ্গভাবে বুঝাই দেবো যে আপনারা ইজিলি ভাবে বুঝবেন যে পিএ দিয়েটা কি, পেজ অথরিটি এবং ডোমেন অথরিটিটা কি, এটা কীভাবে কাউন্ট হয়। তো যারা এসইও করেন তাদের জন্য এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, যারা অ্যামাজন অ্যাফিলিয়েট করেন কিংবা বিভিন্ন রকমের মতো অ্যামাজন ফরেস্টের কাজ করেন বা বিভিন্ন আরও অ্যাফিলিয়েট সাইটে কাজ করেন, তাদের জন্য অবশ্যই এই পেজ অথরিটি ও ডোমেন অথরিটিটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো সুতরাং এই ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন যে আচ্ছা পেজ অথরিটিটা কি। পেজ অথরিটির কথাটা অর্থ ছিল পিএর ফুল মিনিং হচ্ছে পেজ অথরিটি। আমি আপনাদের একটু, হোয়াট ইজ পেজ অথরিটি, হোয়াট ইজ পেজ অথরিটি, পেজ অথরিটি অ্যান্ড What is domain page authority as a domain authority page authority the page authority সমান সমান এটাকে ফুল মিনিং, এটার এটা শর্ট রূপ হচ্ছে আপনার পিএজ, এটাকে বলা হয় পেজ অথরিটি। আমরা সংক্ষেপে বলি হইল পিএ এবং ডিএ, পেজ অথরিটি আর বিএ। আচ্ছা পেজ পিএ কথার অর্থ থাকে, মানে পেজ অথরিটিটা আছে অর্থাৎ আপনার আপনার ওয়েবসাইট, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনার প্রতি মাসে কিংবা প্রতিদিন কী পরিমাণে আপনার ভিজিটর আসে এইটা আপনার ডিপেন্ড করে পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটির উপর অনেকটা ডিপেন্ড করে। আর পেজ অথরিটিটা আছে কি, পেজ অথরিটি মানে একটা আপনার ওয়েবসাইটে, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে খাবারের উপর, খাদ্যের উপর, একটা কুকুরের খাবারের উপর একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে কী পরিমাণে লোক ভিজিট করে, মানে যদি আপনার 100 জন ভিজিটর আছে এইটার ভিতরে আপনার পেজের মাধ্যমে কয়জন আছে এবং ডোমেইনের মাধ্যমে কয়জন আছে। পেজ অথরিটি আসলে কি, একটা পেজের মাধ্যমে, একটা ফেসবুক পেজ হইতে পারে কিংবা আপনার ইনস্টাগ্রাম পেজ হইতে পারে, এরকম অনেক ধরনের পেজ আছে, পেজের মাধ্যমে যদি কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটে প্রবেশ করে কোনো রেফারেন্সে, যে আমার ধরেন এখানে আমি প্রথমে একটা ডোমেন অথরিটার দেখি, কোনো একটা ওয়েবসাইটে রেফারেন্স যদি আপনার ওয়েবসাইটে কোনো ভিজিটার প্রবেশ করে ওইটাকে বলা হয় ডোমেন অথরিটি, ওইটা ডোমেন অথরিটি হিসেবে কাউন্ট করা হয়। তো এটার কাউন্টের আলাদা একটা এক্সটেনশন আছে মজবার, মজবার সম্পর্কে আপনাদের আমি দেখাবো, বুঝাবো যে মজবার কীভাবে কাজ করে। ধরেন একটা সাইট, এই যে বেস্ট, এই যে পাপটি ফুড সাজেস্ট আন্ডার ডট ইয়েলো সাইট ডট কম, এটা আমি করবে, এটা আমি কপি করলাম, আচ্ছা কপি না, এটা আমি ক্লিক করি এই যে লিঙ্কে, ধরেন এখানে একটা লিঙ্ক, যে কোনো একটা, এটা একটা ওয়েবসাইট, এই যে একটা ওয়েবসাইট পাপড়ি ফুড সাজেস্ট ইয়েলো সাইট ডট কম, এটা কিন্তু একটা ওয়েবসাইট, এটাও খাবারের। আমি এই ওয়েবসাইটটাই কীভাবে যাই এটা আমি আপনাদের দেখাবো, এই যে অ্যামাজনের যে পেজটা আছে এই পেজটা কীভাবে উনি এই যে ভিজিটরটা কীভাবে পাবেন, কীভাবে এই যে এই পেজ ভিজিটরগুলো আছে পেজ পেজের মাধ্যমে, মানে ডোমেইনের মাধ্যমে কীভাবে আসে সেটাই আমি দেখাই। ধরেন ফুড সাজেস্ট এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে এখানে বিভিন্ন রকমের ছবি আছে, প্রাইস এন্ড ডিটেল, এখানে আপনার প্রোডাক্টের বর্ণনা দেওয়া আছে, খাবারের
এরপর কোনো ভিজিটর যদি আপনার এখানে প্রবেশ করার পরে এটা যদি ভালো লাগে, ভালো লাগার পরে এইটা এখানে ধরেন কোনো ছবির পর যখন একটা ক্লিক করার পরে যদি ওই পেজে চলে যায়, তাহলে এখানে আমি আর একটা পেজে এইটা ধরেন এটি আমি দিলাম, এই যে এটা আমি ক্লিক করলাম, ছবির উপর ক্লিক করলাম, দেখেন আমাকে নিয়ে গেছে আরেকটা পেজে কিন্তু নিয়ে গেছে, বেস্ট হাউস কিপিং পার্টি ডট ব্লগ স্পট ডট কম, দেখছেন আরেকটা পেজ আমাকে কিন্তু নিয়ে গেছে। এখান থেকে আবার এই জায়গায় যদি আবার ক্লিক করি, এখানে দেখেন এখান থেকে যদি আবার ক্লিক করি, এই যে এই জায়গায় যদি আমি আবার ক্লিক করি, তাহলে আমার এই পেজে আসছে, এই পেজে ক্লিক করার পরে আবার দেখছেন আমার এই যে এই যে সাইটটা, আমি কিন্তু এই সাইটে চলে আসছে। এটা কিভাবে আসছে, এটা দুইটা ডোমেন আমাকে রেফার করে আমাকে এই যে এখানে পাঠাই দিছে, তার মানে এইটা ছিল দুইটা ডোমেন, অর্থাৎ দুইটা ডোমেন অথর করছে, যার কারণে আমার এখানে চলে আসছে। আবার একটা পেজ অথরিটার আমি আপনি দেখাই, কোন একটা পেজে যাবেন, পেজে যাওয়ার পরে ধরেন অ্যামাজন, এই যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা পেজ, এই পেজে গেলাম, পেজে যাওয়ার পরে আপনার এখানে খুব সুন্দর একটা অ্যাডভার্টাইজ দেওয়া আছে, অ্যাডভার্টাইজ দেওয়ার পর যে এখানে খাবারের সম্পর্কে, আপনার যদি খাবার, আপনার যদি কোনো ডোমেস্টিক অ্যানিমাল থাকে আপনি এখানে যেতে পারেন, এখানে ভালো ভালো খাবারের আইটেম আছে কুকুরে, এখানে আপনি ক্লিক করেন, ওইখানে ক্লিক করার পরে যদি আপনার এই সাইটটায় যদি চলে যায়, তাইলে ওইটাকে বলা ওইটাকে পেজ অথরিটি হিসেবে কাউন্ট করা হবে, মানে ওই পেজটার মাধ্যমে সে ভিজিটরটা পাইছে, যার কারণে ওইটাকে পেজ অথরিটি হিসেবে কাউন্ট করা হবে। তো ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি, পেজ অথরিটি কথার অর্থ হচ্ছিল কি, অথরিটি কথার অর্থ হচ্ছিল কর্তৃত্ব, অথরিটির পেজ পেজ তো বোঝেনি, পেজ মিনিং কি আর অথরিটি অথরিটি মিনিং এখানে দেখেন পেজ অথরিটি পেজ পেজ তো পেজ অথরিটি তো বলছেনি। আচ্ছা অথরিটি কথার অথরিটি কথার অর্থ হচ্ছে হলো আপনার কর্তৃপক্ষ কিংবা কর্তৃত্ব, বাংলায় বেঙ্গলি মিনিংস কর্তৃত্ব কিংবা কর্তৃক যেটাকে বোঝায়, অর্থাৎ পেজ কর্তৃক যদি কোনো একটা ভিজিটার পায় ওটাকে পেজ অথরিটি হিসেবে কাউন্ট করা হয়, আর ওয়েবসাইট ডোমেইন ডোমেইন কর্তৃক আপনার ডোমেইন কর্তৃক ডোমেইন কথার অর্থ তো বোঝে নেই, ডোমেইনটা হচ্ছে একটা নাম যেটাকে বলে, মানে ওয়েবসাইটের নাম, ডোমেইন ওয়েবসাইটের নাম, ডোমেইন কর্তৃক ডোমেইন অথরিটি, ডোমেইন কর্তৃক মানে ডোমেইন কর্তৃক কোনো ভিজিটর যদি আপনার পেজে আপনার ওয়েবসাইটে মানে আপনার ওয়েবসাইটে প্রবেশ করে ওইটাকে ডিএ হিসেবে কাউন্ট করা হয়। তো ফ্রি অ্যান্ড ডিএ সম্পর্কে মোটামুটি আমাদের এটা ক্লিয়ার একটা ধারণা চলে আসছে। তো পেজ অথরিটি ডোমেইন অথরিটি কীভাবে কাউন্ট করা হয় এটা সম্পর্কে আমি আর একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি, সেটা ছিল পেজ অথরিটি। আপনাদের মজবার নাম শুনে থাকবেন, MOZBR, আপনারা এই এক্সটেনশনটা এগুলো খুবই জনপ্রিয় একটি এক্সটেনশন, পেজ কাউন্ট করার জন্য, ব্যাকলিংক কাউন্ট করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সটেনশন। তো এই এক্সটেনশনটা আপনারা একমাত্র গুগল ক্রোমে এটা সাপোর্ট করে, তো এটা আপনারা এক্সটেনশন অ্যাড করে নেবেন, আমার করা আছে দেখেন। আর এটাকে চালু করবেন কীভাবে, কন্ট্রোল এটাকে আপনাকে প্রথমে মজবা এক্সটেনশনটা আপনাকে গুগল ক্রোমে অ্যাড করার পরে এটাকে রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্টার করার পরে সাইন ইন করে এখানে ঢুকবেন, ঢোকার পরে এখানে দেখবেন আপনি ওই আপনার যেটা সম্পর্কে জানতে চান ওই কিওয়ার্ডটা সম্পর্কে আপনি এখানে লিখলে পারে, এখানে দেখবেন যে অনেকগুলো এই যে এই কিওয়ার্ডের অ্যাগেনস্টে এতগুলো সাইট আছে, আপনার ফার্স্ট পেজের আমি দেখাচ্ছি কোনটা কীরকম র্যাঙ্ক, এই দেখেন এই যে 15 বেস্ট লার্জ ডগ ডগ ফুডস 2020, এটা কিন্তু আপনার এই এই যে ওয়েবসাইটটা আছে ডগ ফুড অ্যাডভাইজার,
এই যে ডব ফুড অ্যাডভাইজার ডট কম, এটা কিন্তু আপনার ফার্স্ট পেজের পজিশন, ফার্স্ট পজিশনে আছে। এটা দেখেন ব্যাক লিঙ্ক আছে এলো 33টা। আচ্ছা ব্যাংক লিঙ্কটা কি? ব্যাংক লিঙ্কটা আছে হলো, ব্যাংক লিঙ্ক সম্পর্কে ডিটেলস আমি আলাপ আলোচনা করবো সংক্ষেপে আমি বলি। ব্যাক লিঙ্ক হচ্ছে হলো আপনার বিভিন্ন লিঙ্কের মাধ্যমে, আপনার অফ পেজ অপটিমাইজেশনের মাধ্যমে বিভিন্ন লিঙ্ক দিয়ে আপনাকে পেজে যদি আপনার প্রবেশ করে সোজা কথা, পেজ ডোমেইন অথরিটি মানে এবং পেজ অথরিটিটা এটা অনেকটা ডিপেন্ড করে আসছে হলো ব্যাক লিঙ্কের উপর। ব্যাক লিঙ্ক যত ভালো হবে ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি তত ভালো হয় সাধারণত। তো এই যে দেখেন এখানে পেজ অথরিটি এখানে আছে 40 আর এখানে আছে 58, এটা কিন্তু 40 এবং 58 দিয়া এটা কিন্তু আপনার 1 নম্বর পজিশনে চলে আসছে। আবার দেখেন এটা আসছে 28, এটা ছিল ডিএ মানে ডোমেন অথরিটি আছে 34, এখানে ব্যাক লিঙ্ক আছে 6টা, এটা দিয়ে এলো 2 নম্বর পজিশনে চলে আসছে আপনার। আর এই যে দেখেন অনেকগুলো আছে এরকম। আচ্ছা একটা জিনিস কি দেখেন, এখানে আমার এখানে 40 স্কোর, এখানে হলো ডোমেন অথরিটি 58, এখানে ব্যাক লিঙ্ক 33টা। আচ্ছা 40 আবার আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, এইটা আছে তো দেখেন এখানে ব্যাক লিঙ্ক আছে 131টা আর ডোমেইন অথরিটিটা আছে 84টা, পেজ অথরিটি 49। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, এটা দেখেন এটা 5 নম্বর, ফার্স্ট পেজের 5 নম্বর পজিশনে চলে আসছে, কেন 5 নম্বরে আসছে আমি এটা আপনাকে বোঝাচ্ছি। দেখেন এটা কিন্তু 28টা, এগুলো কিন্তু কম। ব্যাক লিঙ্ক এখানে পেজ অথরিটি এখানে আছে 40, এখানে আছে 49, আবার এই যে এখানে দেখছেন পেজ ডোমেইন অথরিটি আছে 58, এটা কিন্তু ডোমেন অথরি 84, আবার এখানে ব্যাকলিঙ্ক আছে 32টা, এখানে ব্যাকলিঙ্ক আছে এলো 131টা, তারপরে এটা 5 নম্বর পজিশনে কেন আপনাকে বোঝার সুবিধা একটা। ধরেন কোনো একটা দোকানে গেছেন, কোনো একটা দোকানে যাওয়ার পরে আপনাকে একটা স্যামসাং এর একটা মোবাইল দরকার, তো এক দোকানে গেছেন বললো যে ভাই আমার দোকানে তো স্যামসাং এর মোবাইল নাই, আপনি অমুক দোকানে যান, অমুক দোকানে মোবাইলটা আছে, আপনাকে রেফারেন্স করে আর একটা দোকানে পাঠাই দেন। ওখানে যাওয়ার পরে আপনি একটা মোবাইল নিলেন, মোবাইলটা বেশি একটা 2 দিন চালানোর পর নষ্ট হয়ে গেছে, তো নষ্ট হওয়ার পরে তখন আপনার কী মনে হবে? তখন আসলে হলো আপনার তখন মনে হবে না যে যে রেফারেন্স সেই লোকটাও খারাপ এবং যেটা যে দোকানদার বিক্রি করেছে সেটাও খারাপ। আর আরেকটা দোকানে গেছেন পরে আরেকটা দোকান থেকে আপনি একটা আরেকজনের কাছে গেলেন, যাওয়ার পরে উনি বললো যে ভাই অমুক দোকানে যান, ওই দোকানে খুব ভালো সে বিক্রি করে, ওখান থেকে নিয়ে নেন। ওই দোকান থেকে মোবাইল আসে একটা নেওয়ার পর খুব সুন্দর মতো ব্যবহার করতেছেন, খুব ভালো। তখন কি আপনি দুইজনাকে কি আপনার প্রশংসা করবেন না, যে রেফার করে পাঠিয়েছে তাকেও প্রশংসা করবেন, যে মোবাইলটা আপনার কাছে বিক্রি হয়েছে তাকেও আপনার প্রশংসা করবেন? তো এইটা ডোমেনের ক্ষেত্রে সেরকমই, অর্থাৎ আপনাকে যে রেফার করে আপনাকে আরেকটা সাইটে যে পাঠাবে, এবং ডোমেইন অথরিটি হলো কতটা স্ট্রং, অর্থাৎ কোন ডোমেইন থেকে আপনাকে পাঠাইছে। ডোমেইনটা যদি স্ট্রংভাবে মানে অনেক ভালো ডোমেইন থেকে যদি আপনাকে রেফার করে, সেক্ষেত্রে আপনার স্কোরটা ভালো হয়। ওখানে তখন ওইটা আপনার যদি কম হয় তারপর তার কারণে র্যাঙ্ক বেড়ে যায়। দেখেন এখানে এই যে এই সাইটগুলো দেখেন, এই যে 38টা 58 সাইট, যেটা এখানে 58টা সাইট এবং পেজ অথরিটি এখানে 58টা আর এখানে আসছে হলো অনেকগুলো দেখবেন বেশি আছে, এটা কিন্তু 78টা ডোমেন অথরিটি, যে 84টা, অর্থাৎ এখানে 84টা ডোমেন অনেক যে মানের ডোমেন অথর করছে, এর চাইতে এই যে এই ডোমেনের আপনার ভ্যালুটা অনেক বেশি, অনেক দামি এবং পপুলার ওয়েবসাইট থেকে মানে ডোমেন থেকে তাকে সাজেস্ট করছে, যার কারণে এটা র্যাঙ্কে 1 নম্বর পজিশনে চলে আসে। তো ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি সম্পর্কে এরপর যদি আপনার না বোঝেন আপনার আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আরও বোঝানোর চেষ্টা করবো। আপনাদের যতটা পার্সেন্ট বোঝানোর চেষ্টা করেছি ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি, এবং এখানে দেখবেন অনেক পেজ আছে দেখবেন যে আপনার ডোমেইন অথরিটির কারণে ব্যাক লিঙ্ক কম আছে কিন্তু ডোমেইন এবং পেজ অথরিটির কারণে ওটা ভালো একটা পজিশনে চলে আসছে। এই যে দেখেন এখানে মাত্র 28টা এলো পেজ অথরিটি এবং 34টা পেজ অথরিটি, কিন্তু ব্যাক লিঙ্ক আছে মাত্র 6টা, এটা কিন্তু
দেখি কোথায়, এটা কিন্তু আপনার 2 নম্বর পজিশনে চলে আসে, দেখছেন? এটা 2 নম্বর, মাত্র 28টা এমএম, মাত্র 34টা ডোমেন অথরিটি। কিন্তু এখানে দেখবেন যে, এই যে আমি একটু আগে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, এখানে পেজ অথরিটি এবং ডোমেন অথরিটিটা, এখানে পেজ এবং ডোমেন অথরিটি অনেক পাওয়ারফুল ডোমেন, এগুলো অনেক ভালো ভালো ডোমেইন থেকে তারা অথার করে এই সাইটে পাঠাইছে, যার কারণে এখানে কম হইলেও এটা র্যাঙ্কে ভালো চলে আসে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।